ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীকে আমি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। যদিও আজ আমরা মহাসংকটে মানব জাতি, এই ভয়াবহ অবস্থা থেকেও আমরা আমাদের শিক্ষা চালিয়ে নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করেছি। যদিও এটা আমাদের কাছে নতুন এবং তোমাদের কাছে ছাত্রছাত্রীদের কাছেও নতুন, তবুও ঘরে বসে সবাই হয়তো খুবই সময় কাটছে না, পড়াশোনাও কী হবে সেটাও নিয়েও চিন্তা চলছে। তাই আমরা বা আমাদের সরকার এই অনলাইনের মাধ্যমে পড়ানোর কথা বলেছে এবং আমরাও চেষ্টা করছি যাতে তোমাদের সময়টা নষ্ট না করে হয়ে যায়, তোমরা কিছুটা অন্তত পড়াশোনা করতে পারো অনলাইনের মাধ্যমে। যদিও আমি জানি কজনের হয়তো, অনেকজনের হয়তো বই কেনা হয়নি, তাই আমি চেষ্টা করবো বইয়ের একটা দুটো পাতা যেটুকু পড়াবো সেগুলো আমি ছবির মাধ্যমে পাঠিয়ে দিতে। যারা ইউটিউবের মাধ্যমে এটা দেখছো তারা তো দেখছোই, এবং যারা দেখবে না সেই বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দেবে যে এইভাবে পড়ানো হচ্ছে। তো আজকে আমি যে প্রথম যে ক্লাসটা নিচ্ছি, সে সবাই জানো যে দর্শনের প্রথম চ্যাপ্টার হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট বা যুক্তিবিজ্ঞান। তো যুক্তিবিজ্ঞান সম্বন্ধে তোমরা ইলেভেনে একটু অল্প করে পড়েছো, কিন্তু গোটা সিলেবাসটাই এবারে যুক্তিবিজ্ঞান বা লজিক। লজিকের ব্যুৎপত্তিগত অর্থ কী? লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে, আর লজিকের শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লোগাস থেকে, যার অর্থ চিন্তা। সুতরাং লজিক কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হল চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। তো যুক্তিবিজ্ঞান পড়তে গেলে যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট। যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। তো অনুমানটাই বা কী? অনুমান হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার পদ্ধতি। যেমন যেখানে ধোঁয়া সেখানে আগুন, ওই পাহাড়ে ধোঁয়া আছে, সুতরাং অনুমান করা হলো যে ওই পাহাড়ে আগুন আছে। এবার বলি যুক্তিবিদ্যা কাকে বলে। যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রসঙ্গে আই এম কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেছে যে অযথার্থ বা অবৈধ বিষয় থেকে যথার্থ বা বৈধ বিষয়কে পৃথক করার পদ্ধতি নিয়ে আলোচনা করে যে শাস্ত্র তাকেই বলে যুক্তিবিদ্যা। তো আমরা যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা জানলাম, এবার আমরা জানব যে যুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়। যুক্তির শ্রেণীবিভাগ, যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, অবরোহ যুক্তি আরোহ যুক্তি। অবরোহ যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয় নিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি। নিরপেক্ষ যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয় অমাধ্যম মাধ্যম। অমাধ্যমকে ভাগ করা হয় আবর্তন বিবর্তন সমবিবর্তন বস্তুগত বিবর্তন বিরোধানুমান। মাধ্যমকে ভাগ করা হয় নিরপেক্ষ নয়। সাপেক্ষ যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয় প্রাগল্পিক যুক্তি আর বৈকল্পিক যুক্তি। এটাই হচ্ছে আমাদের টুয়েলভের সিলেবাস। আর আরও যুক্তিটা আমরা পরে আলোচনা করব। তো আরও যুক্তির এবার বলি অবরোহ যুক্তি কাকে বলি। যে চুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয় না, কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে বলে অবরোহ যুক্তি। এবার অবরোহ যুক্তির একটা উদাহরণ দিই। অবরোহ যুক্তির উদাহরণ, ঠিক আছে, সকল মানুষ হয় মরণশীল। অবরোহ যুক্তির উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এখানে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হলো, সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হলো,
এবং সিদ্ধান্ত আশা বাক্যের মধ্যেই নিহিত আছে, অধিক ব্যাপক বা কম ব্যাপক বলুন। যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি, আর যুক্তির আকার যুক্তির কাঠামো বা ছাঁচকে বলে যুক্তির আকার। উদাহরণ দিই, যুক্তি আর যুক্তির আকার, যুক্তি ও যুক্তির আকারের পার্থক্য। যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যুক্তি, আর যুক্তির কাঠামো ছাঁচ বা বলে যুক্তির আকার। যুক্তি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। যুক্তির আকার হল সকল এস হয় পি। এবারে আসে যুক্তির বৈধতা। যুক্তির বৈধতা বলতে বোঝায় আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে। যুক্তির বৈধতা যুক্তির আকারের উপর নির্ভর করে, সেই জন্য যুক্তির আকার যখন বৈধ হয় তখন যুক্তির অন্তর্গত সেই বিষয়কে উপাদান হিসেবে রাখা হোক না হোক যুক্তিটা সবসময় বৈধ হয়। এবার বলি যুক্তির অবৈধতা। যখন যুক্তির সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তখন সেই যুক্তিটা হচ্ছে অবৈধ। সত্যতা বলতে কি বুঝি? একটি বচন তখনই সত্য হবে যখন সেই বচনে প্রকাশিত বিষয়ের সঙ্গে বাস্তবের মিল থাকবে। তো বৈধতা সত্যতার পার্থক্য কি? বৈধতা কেবলমাত্র যুক্তি ও যুক্তির আকারের ক্ষেত্রে প্রযোজ্য, সত্যতা কেবল বচনের উপর প্রযুক্ত, যুক্তির উপর নয়। যুক্তি কখনো সত্য মিথ্যা হয় না, কিন্তু যুক্তি কেবল বৈধ বা অবৈধ হয়। আমি একটা বিষয় একটু অমিট করেছি, সেটা হলো অবরাহ যুক্তি ও আরোহ যুক্তির পার্থক্য। অবরাহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক বা কম ব্যাপক হয় না, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়। অবরোধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাই এর সিদ্ধান্ত সুনিশ্চিত। অপরপক্ষে আরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না, তাই এর সিদ্ধান্ত সম্ভব। অবরোধ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, কিন্তু আরও যুক্তির ক্ষেত্রে বস্তুগত সত্যতার উপর লক্ষ্য রাখা হয়। অবরাহ যুক্তিতে হেতুবাক্যের সত্যতা মিথ্যাত্ব বিচার করা হয় না, কিন্তু আরও যুক্তিতে হেতুবাক্যের বস্তুগত সত্যতার উপর সত্যতা বিচার করা হয়। অবরাহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় না এবং এক্ষেত্রে সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায় না। অপরপক্ষে আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে সব সময় ব্যাপকতর হয়। এই যে আমরা যুক্তিবিজ্ঞান বা যুক্তির চ্যাপ্টারটা পড়লাম, এটার এখানেই সমাপ্তি। পরের দিন আমি পরের
যে চ্যাপ্টার বছর সেটা তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দেব। এবং তোমরা যারা এই ক্লাসটা করছো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও সবাইকে জানিয়ে দেবে যে ইউটিউবের মাধ্যমে যে আমি এই ক্লাসটা নিলাম তোমাদেরকে।